পার্বত্য জেলায় ভূমিধসের এক মাস আজ। ভয়াবহ ভূমিধসে তিন পার্বত্য জেলা ছাড়াও কক্সবাজার, চট্টগ্রামে সেনা সদস্য সহ 150 মানুষ প্রাণ হারান। এর মধ্যে শুধু রাঙামাটিতেই মারা যায় 120 জন। সহায় সম্বলহীন মানুষগুলো অনেকেই এখনো আশ্রয় কেন্দ্রে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসনের দাবি তাদের। দিন পেরিয়ে সপ্তাহ, সপ্তাহ ঘুরে মাস, পাহাড়ে এখনো দগদগে ভূমিধসের ক্ষত, তার মাঝেই ঘুরে দাঁড়ানোর লড়াই। রাঙামাটিতে ভূমিধসে স্বজন হারানো অনেকেই খুঁজে পায়নি প্রিয়জনের লাশ। এখনো সম্বলহীন অনেক পরিবার আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে পারেনি নিজ ঘরে। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় এসব মানুষের দিন কাটছে পুনর্বাসনের অপেক্ষায়। তিন পরিবারের মধ্যে 9 জন মারা যায় আর আমি এখানে আহত হই আর কি। তো এই 9 জনের মধ্যে 8 জন পাওয়া যায় আর আমাকে আমার ওয়াইফকে পাওয়া যায়নি আর কি। পাহাড় দেশে নিখোঁজ হয়ে আর কি অনেক দিন খুঁজছি, পাই নাই, 6-7 দিনের মতো খুঁজছি। 20 দিন ধরে ইয়ে হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, এখন পাইতেছে যে আর লাগবে না, আমি থাক আমার লাগতে দন গেছে গা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসন করার কাজ চলছে বলে জানালেন রাঙামাটির জেলা প্রশাসক। 500 বান্ডেল ডিউটিন এবং প্রতি বান্ডেল ডিউটিনের বিপরীতে 3,000 করে টাকা অর্থাৎ 1.5 কোটি টাকা আমাদের কাছে প্লেস করা হয়েছে। একটা প্যাকেজ বা অন্য কোনো ঘোষণা আসলে সেটার সাথে আমরা সেগুলো ডিস্ট্রিবিউট করবো, যাতে করে প্রপারলি তাদের রিহ্যাবিলিটেট করা যায়। পাহাড় ধসের পর থেকে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন রাঙামাটি শহর। জরুরি সংস্কারের পর হালকা যান চললেও তাতে প্রাণ ফিরে পায়নি পর্যটক নির্ভর এ জেলা। এখন থাকি আমরা গরিব মানুষ, এখন ঘর ভাড়া করে তো থাকতে পারতেছি না, আমাদের অর্থ সম্পদ নাই, কিছুই নাই। সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, যখন আমরা ভালো বাচ্চা নিয়ে ছেলে মেয়েকে নিয়ে যেমন সুখে শান্তি থাকতে পারে, আমাদের যেন পুনর্বাসন ব্যবস্থাটা করে দেয়। রাঙামাটিতে ভূমিধসে মারা যায় 120 জন, গৃহহীন 10 উপজেলার প্রায় 1.25 লাখ মানুষ। কামরুন্নাহার কাকলি, যমুনা নিউজ।